ফলক উন্মোচন করছে। আজকের এই অনুষ্ঠানের অভিবাদক মাননীয় সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ পুষ্পিতা রায়ডাঙ্গন মহাশয়া, সহযোগিতা করছেন কোচবিহার জেলা শাসক মাননীয় সভাপতি সম্মানীয় স্বপন কুমার শাহ মহাশয় উপস্থিত রয়েছেন, জেলা শাসক সম্মানীয় কৌশিক শাহ মহাশয় উপস্থিত রয়েছেন, মহকুমা শাসক সম্মানীয় মনীষ ভার্মা মহাশয় উপস্থিত রয়েছেন, তুফানুল স্যার বিডিও সাহেব সম্মানীয় রাজু লামা মহাশয়, তুফানুল দুই বিডিও সাহেব সম্মানীয় মেথিস লেপচা মহাশয়, জয়েন্ট বিডিও সম্মানীয় দেবব্রত কোনার মহাশয় উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের সচিব সম্মানীয় ইন্দ্রজিৎ তালুকদার মহাশয় উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সম্মানীয় দেবানন্দ মহাপাত্র মহাশয় উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের উত্তর কর্মাধ্যক্ষ সম্মানীয় চৈতি বর্মন বড়ুয়া মহাশয় উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সম্মানীয় মমতাজ বেগম মহাশয়া, জেলা পরিষদের সদস্য সম্মানীয় নজরুল হক মহাশয় উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের সদস্য সম্মানীয় সিদ্ধার্থ মণ্ডল, জেলা পরিষদের সদস্য সম্মানীয় নৃপেন দাস মহাশয় উপস্থিত রয়েছেন, তুফাউজ্জিন পঞ্চায়েত সমিতির পুত্র কর্ণাধ্যক্ষ সম্মানীয় মুকুল চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন, ডিএসএ সাহেব এবং উপস্থিত রয়েছেন, ডিএনও সাহেব উপস্থিত রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয় উপস্থিত রয়েছেন, শালবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা সম্মানীয় শিবানী ডাকুয়া মহাশয়া উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের আরও অন্যান্য জন সদস্য সদস্যবৃন্দ এবং উপস্থিত রয়েছেন আরও অন্যান্য আধিকারিক উপস্থিত রয়েছেন, এত এলাকার শুধু নাগরিকবৃন্দ উপস্থিত রয়েছেন, বিভিন্ন এলাকা থেকে প্রধান সাহেবগণ উপস্থিত রয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এবং অন্যান্য অতিথিবর্গ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ঈদের সালাম জানিয়ে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে দুই একটি কথা বলছি। আমাদের সারা রাজ্যব্যাপী আপনারা শুনতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী মমতা যেটা বললেন, আমাদের কুচবিহার জেলায় আমরা 344 কিলোমিটার রাস্তা, 344.34 কিলোমিটার রাস্তা আমরা কুচবিহার জেলায় আমরা আজকের থেকে 18 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ধীরে ধীরে সেগুলো উদ্বোধন করব। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে সারা রাজ্যব্যাপী যে গ্রামীণ সড়ক সপ্তাহ পালন হয়েছে তা আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। সাধারণ মানুষ আপনারা শুনেছেন যে বিদ্যুৎ লাগে সেখানটায়, আজকে আপনারা শুনেছিলেন যে সেখানটায় কোনো খাজনা দিতে হবে না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক সেখানটায় যে স্কিমগুলো তৈরি করেছে, আপনারা গ্রাম পঞ্চায়েতে হয়তো অনেকেই জানেন যে সমবেতি প্রকল্প তিনি চালু করেছেন, আজকে সমাজ স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন, সমাজ আজকে NFBSK চালু করেছেন, এবং আপনারা এর আগে শুনেছিলেন যে অনেক মানুষ বাইরে কাজ করেছিল 1,000 এবং 500 টাকার নোটের বিনিময়ে তারা সেখানটা থেকে ফিরিয়ে এসেছিল, সেখানটার সমর্থনের মধ্য দিয়ে অনেক মানুষকে আমরা
প্রায় 10 কোটি টাকা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে এবং ডিএম সাহেবের পক্ষ থেকে আমরা দিতে পেরেছি 50,000 টাকা করে মানুষকে সে ফাটায় অনুদান। তো আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বললেন আপনাদের, আজকে আপনারা জানেন যে অনেকেই বলেন যে আমাদের এখানে রাস্তাঘাট হয়নি, অনেক সমস্যা রয়েছে, আস্তে আস্তে সব হয়ে যাবে। তো সবাই কাছে আবেদন রেখে আপনারা জানেন যে আমাদের গ্রামগঞ্জে বিদ্যুৎ থেকে শুরু করে কৃষি জমি থেকে শুরু করে উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের মধ্য দিয়ে আমাদের কুচবিহার জেলা, আপনারা জানেন যে সারা রাজ্যের মধ্যে আজকে কুচবিহার জেলা আমাদের 100 দিনের কাজে সেখানটায় প্রথম স্থান অধিকার করেছে। 19 তারিখে সেখানটায় দিল্লি থেকে পুরস্কার নিয়ে আসতে যাবো আমরা, ডিএম সাহেব, ডিএনও সাহেব, এডিএম সাহেবরা আমরা যাবো দিল্লিতে। এরকম পুরস্কার নদিয়া জেলা আর কুচবিহার জেলা সেখানটা পেয়েছে, সারা রাজ্যের মধ্যে প্রথম। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে যে যে স্কিমগুলো রয়েছে, হয়তো অনেকেই অঞ্চলে অনেক রকম স্কিম রয়েছে, এই স্কিমগুলোর কথা হয়তো অনেকেই জানেন না। আপনাদেরকে আমি অনুরোধ করব যে প্রত্যেকটা প্রধান, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য, জেলা পরিষদের সদস্য সদস্য, সবার কাছে আপনারা শুনে সেই স্কিমগুলো করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যে নাগুরহাটের ব্রিজ সেখানটা, সেই ব্রিজটার কাজ কমপ্লিট করা হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে ঝিঙ্গিয়াপুরি ব্রিজ সেখানটায় আমরা প্রায় কাজের প্রায় শেষের দিকে, আজকে আমরা মস্কুচিতে সেখানটায় মজুর ভাষায় সেখানটায় ব্রিজ করেছি, আজকে আমরা মৎস্যজীবী পাড়ায় সেখানটায় ব্রিজ করেছি। অনেক জায়গায় আমাদের কুচবিহার জেলা থেকে আমাদের ব্লকে অনেক কাজ হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কোনো সময় কোনো সমস্যা তৈরি করবেন না, যদি কোনো আপনাদের সমস্যা তৈরি হয় আপনারা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন। আমরা চাই যে যেখানটায় যে সমস্যাগুলো রয়েছে বিদ্যুৎ থেকে শুরু করে আজকে বিভিন্ন যেমন এসএসজি গ্রহে মারা রয়েছেন, অনেকেই হয়তো লোন পাননি, এরকম লোনের অনেক সমস্যা রয়েছে। আমরা এখন যেমন ধান থেকে শুরু করে, ধান ঝাড়া মেশিন থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি আমরা কৃষিজীবী থেকে দেওয়া হচ্ছে, অনেকের হয়তো কিষাণ ক্রেডিট কার্ড হয়নি। আমি অনুরোধ করবো যে আপনারা সকলেই কিষাণ ক্রেডিট কার্ড করার জন্য আপনারা এডি অফিস থেকে শুরু করে কেপিএসরা যারা রয়েছে তাদের কাছে আপনারা যোগাযোগ করবেন। প্রত্যেকটা মানুষের কিষাণ ক্রেডিট কার্ড দরকার, কারণ কিষাণ ক্রেডিট কার্ড যদি আজ না হয় তাহলে আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন না, বঞ্চিত হয়ে থাকবেন। আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে কোনো জমি কোনো খাজনা দিতে হবে না, এটা ইতিমধ্যেই এই অর্ডারটা চলে আসবে। সেদিন 25 তারিখে যে আমাদের চকচকার মাঠে সেখানটা মিটিং হয়েছিল, সেখানটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আমাদের চকচকার মাঠে সেখানটা অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, আমাদের সাধারণ মানুষ সেখানটা অনেক কাজ করতে পারবে। আপনারা জানেন যে দীর্ঘ 34 বছর পর আমাদের যে তিস্তা ব্রিজ সেটা কোনোদিন কেউ করতে পারেনি, সেই তিস্তা ব্রিজ কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের যে কালজানি ব্রিজ যাওয়া চালায় সেটা শেষ হয়ে গিয়েছে, অনেক ব্রিজ হয়েছে, অনেক রাস্তা হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে। আমাদের তুফানগঞ্জে মহকুমায় সেখানটায় মেন্টাল হসপিটাল, সবচেয়ে সারা রাজ্যের মধ্যে আজকে বড় হসপিটাল মেন্টাল হসপিটাল। তো আজকে অনেক কাজ করছে, একে একে সব আজকে 2 কোটি 28 কোটি 2 কোটি 228 কোটি ঋণের বোঝা মাথায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছে, কোনো টাকা পয়সা নেই, কাজ করতে পারছি না আমরা। এই সমস্যার মধ্য দিয়ে জেলা পরিষদে কোনো টাকা ঢুকছে না, আজকে পঞ্চায়েত সমিতিতে কোনো টাকা ঢুকছে না, সরাসরি সেখানটা সেন্ট্রাল সেখানটা প্রধান সাহেবের ফ্রি অ্যাকাউন্টে সৌভাগ্য ঢুকাই দিচ্ছে, যার জন্য অনেক সময় দেখতে পাচ্ছেন যে অনেক কাজ এখনও পিছিয়ে রয়েছে। টাকা পয়সার সমস্যা যখন সমাধান হবে আস্তে আস্তে কাজও হবে। তাই আপনাদের কাছে বন্ধু আমি অনুরোধ রাখবো যে এই অনুষ্ঠান আরও, আমাদের এখানটা চণ্ডীনাস রয়েছে, এখানটায় অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, কিষাণ কুষাণ যাত্রা রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক মানুষ মাধ্যমে আপনারা শুনতে পাবেন। সবার কাছে আবেদন রেখে ঈদের নমস্কার জানিয়ে আমাকে সবাইকে আমার ক্ষুদ্র নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আচার শেষ করছি। নমস্কার।